প্রযুক্তির ইতিহাসে একটি মাইল ফলক ঘটনা হয়ে থাকবে আরো জানাচ্ছেন রাকিব হাসান কিছু বুঝে ওঠার আগেই ছো আপনার দামি মোবাইল সেটটি ছিনিয়ে নিল এক দুর্বৃত্ত এখন থেকে বন্ধ হবে ফোন ছিনতাইয়ের এমন ঘটনা কারণ চুরি করা ফোনটি আর কোনো কাজেই লাগবে না কেবল চুরি ছিনতাই ঠেকানোই নয় বিদেশ থেকে আনা চোরাই ফোন আর দেশের বাজারে চালানো যাবে না গ্রাহকও সহজে বুঝতে পারবেন তার ফোন সেটটি বৈধ কিনা প্রক্রিয়াটি খুব সোজা প্রথমে মোবাইলে স্টার হ্যাশ শূন্য ছয় হ্যাশ লিখে যে পনেরো ডিজিটের আইএমই নাম্বার পাওয়া যাবে মেসেজ অপশানে গিয়ে কে ওয়াই লিখে সেই পনেরো ডিজিটের নাম্বারটি পাঠিয়ে দিতে হবে এক ছয় শূন্য শূন্য দুই নাম্বারে ফিরতি এস এ জানা যাবে এই ফোনটি তথ্য বিটিআরসি তথ্য ভাণ্ডারে আছে কিনা ডাক টেলি যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী বলছেন এখন থেকে মোবাইলের মাধ্যমে সব ধরনের অপরাধ দমন করা সহজ হবে মোবাইল সেট চুরিটাই কেবল মাত্র কিন্তু অপরাধ না বস্তুত পক্ষে সবচেয়ে বড় বিপদে আমরা যেটাতে পড়ি সেটা হচ্ছে মোবাইল সেট দিয়ে যে ডিজিটাল অপরাধ করা হয় সেই জায়গাটা আমার এই ডেটাবেস কিন্তু আমাকে সহায়তা করবে কেবল মাত্র সেট না আমি সেট সিম থেকে শুরু করে এবং

এরপর অপারেটরদের সাথে বসে এই সেবার দ্বিতীয় ধাপের কাজ শেষ করা হবে রাকিব হাসান